কাকা আপনার দেশের বাড়ি কই? ময়মনসিং। ময়মনসিং? হ্যাঁ। বয়স কত? আপনার বয়স কত চলতেছে? 98। 95। দেশের বাড়ি ময়মনসিং, বয়স 100-র কাছাকাছি। এই বৃদ্ধ চাচাকে দেখলে যে কেউই অবাক হয়ে যাবেন। মানে এই বয়সে আপনি চলাফেরা করতে পারতেছেন? হ্যাঁ। আবার সিগারেটও খাইতেছেন? হ্যাঁ। মানে সিগারেট কি নিয়মিত খান? হ্যাঁ খাই। আপনার ছেলে মেয়ে নাই? না। বউ নাই? বউ আছে। ছেলে মেয়ে একটাও নাই? না। এই বয়সেও একের পর এক সিগারেট টেনেই যাচ্ছেন। সমস্যার কথা জিজ্ঞেস করলে বলছেন, কি সিগারেট খাইতেছেন? ইস্টার। ইস্টার না ডার্বি? ডার্বি খাই। ও, স্টার ডার্বি দুইটাই খান? মানে কোনো সমস্যা হয় না? না। ও, কোনো কি কাজ করেন আপনি? এই মাসাজ দেয়। কে টাকা দেয়? মাইটেই দেয়। ও আচ্ছা আচ্ছা। মানে এখানে কি আপনি একাই থাকেন? না, পরিবার। পরিবার সহ? আপনার কাকির বয়স কত হইতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বিয়ে তো একটাই করছেন? হ্যাঁ। যাক, সংসারে এতদিন পর্যন্ত আছেই। না না, মানে এই কাকার বয়স 95 বছর। আচ্ছা, এখনো মানে তিনি একদম চলাফেরা করতেছেন, দেখেন একদম ইয়াং মানুষের মতো, অর্থাৎ যুবক মানুষের মতো। এখনো কোনো নিশ্চিন্তে সিগারেট খেতেছে, কোনো সমস্যাই হয় না, কোনো অসুখ বিসুখ তো নাই আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকেন কাকা। আচ্ছা, এই বৃদ্ধ চাচার মানসিক শক্তি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।